চারিদিকে শুরু হয়ে গিয়েছে পিকনিকের মরশুম। পিকনিকের মরশুম শুরু হতেই রাজ্যের বিভিন্ন পিকনিক স্পটের পাশাপাশি বীরভূমের পাহাড়েশ্বর, তিলপাড়া, কঙ্কালীতলা, নীল নির্জন, আমার কুটির সহ বিভিন্ন জায়গায় বাড়ছে পর্যটকদের ভিড়। তবে যারা এই সকল জায়গায় পিকনিক করতে আসছেন তাদের একটি নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। যদি সেই নিয়ম মানা না হয় তাহলে পিকনিকের আনন্দ মাটি হতে পারে। বীরভূম জেলা পুলিশের তরফ থেকে পিকনিক স্পটগুলি এবং বীরভূমের যে কোনো জায়গায় ডিজে বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ডিজে বক্স এবং শব্দ বিধারক যন্ত্রের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে বীরভূম পুলিশ। আর তার পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে, এমনকি মাইকিং, ব্যানার, পোস্টার সব কিছু ব্যবহার করে আগত পর্যটকদের সতর্ক করা হচ্ছে। এরপরও যদি পর্যটকরা এই সকল বিধিনিষেধ না মানে পিকনিকে অংশগ্রহণ করেন তাহলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু সতর্ক বার্তা দিয়ে বীরভূম জেলা পুলিশকে থেমে থাকতে দেখা যাচ্ছে না। পাশাপাশি কঠোরভাবে যাতে এই নিয়ম কার্যকর করা হয় তার জন্য ইতিমধ্যেই জনপ্রিয় পিকনিক স্পটগুলিতে পুলিশি প্রহরা শুরু হয়ে গিয়েছে। দুবরাজপুর পাহাড়েশ্বর থেকে শুরু করে সিউড়ির তিলপাড়া সব জায়গাতেই চালানো হচ্ছে অভিযান। পুলিশের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে আদালতের নির্দেশ কোনোভাবেই অমান্য না হয় এবং শব্দ দূষণের কারণে যেন অন্য কোনো কারোর ক্ষতি না হয়। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ডিজে বক্স অথবা শব্দ বিধারক এই ধরনের যন্ত্র যারা ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঠিক সেই রকম এই ধরনের যন্ত্র ব্যবহার করা হলে তা বাজেয়াপ্ত করা হবে। অন্য হাইকোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা দুবরাজপুর শহরের আমাদের যে পিকনিক স্পট আছে মহাভাগ্নে পাহাড় পাহাড়েশ্বর, সেখানে একদম ডিজে বাজানো বন্ধের নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে আমাদেরকে সব রকম সহযোগিতা করছে দুবরাজপুর থানা এবং দুবরাজপুর থানা এবং পৌরসভার যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন ব্যানার সহযোগে প্রচার করেছি, দেয়াল লিখন করেছি। কোনো রকম ডিজে বাজে কোনো রকম পর্যটকদের উত্তপ্ত বা অসুবিধা করা যাবে না। তো সবাই এসো, ফিস্ট করো, বেড়াও, ঘোরো, আনন্দ করো, কিন্তু নিজে আনন্দ করতে গিয়ে অপরের নিরানন্দের কারণ হওয়া চলবে না। এবং সরকারের নির্দেশকে আমরা দুবরাজপুর পৌরসভা এবং থানা যৌথ উদ্যোগে পালন করার চেষ্টা করছি। বীরভূম থেকে মাধব দাস, নিউজ 18 লোকাল। সিউড়ি থানার পক্ষ থেকে আগত সকল দর্শনার্থী।